এবছর একাডেমি পুরস্কার অস্কারের বাধা হতে পারেনি করোনা ভাইরাস। সম্প্রতি শেষ হওয়া কান উৎসবও ফিরেছিল নতুন আমেজে। সেখানে ছিল না করোনা নিয়ে বাড়তি সতর্কতা কিংবা কঠোর নির্দেশনা। চলচ্চিত্র উৎসবগুলো যেখানে দীর্ঘ আড়াই বছর পরে প্রাণ ফিরে পাচ্ছিল, সেখানে ব্যতিক্রম ঘটেছে এবার চীনে। দেশটির মর্যাদাপূর্ণ সাংহাই চলচ্চিত্র উৎসব করোনা সংকটের কারণে বাতিল করা হয়েছে। চলতি জুনের মাঝামাঝি উৎসবটি হওয়ার কথা ছিল। 25তম এই সংস্করণ 2023 সালে অনুষ্ঠিত হবে। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে গত এপ্রিল থেকে চীনের অনেক শহরে লকডাউন দেওয়া শুরু হয়েছে। গত দুই দিনে 4 লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।